Welcome to my teacher. Dear student, আমরা এর আগে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক কর্তব্য, ভারতবর্ষের সংবিধানে নীতিবদ্ধ স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিনিধানের অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। তো এই বিষয়টি বিএ সেমিস্টার টু পলিটিক্যাল সায়েন্স অনার্স সিসি ফোর এর জন্য এবং পলিটিক্যাল সায়েন্স জেনেরিক যাদের রয়েছে সেমিস্টার টু তাদের জন্য, তার সঙ্গে সেমিস্টার টু পলিটিক্যাল সায়েন্স যারা জেনারেল অর্থাৎ প্রোগ্রাম কোর্সে তাদের জন্য প্রযোজ্য। তাছাড়া সেমিস্টার ফোর যারা জেনারেল স্টুডেন্ট তারাও ইউনিভার্সিটি পড়বে। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এই বিষয়টি তোমরা ভালোভাবে স্টাডি করবে, তার জন্য কয়েকটা বই আমি বলে দিচ্ছি। রেফারেন্স হিসেবে আমরা প্রথমে বলব ইন্ট্রোডাকশন টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দুর্গাদাস বসু, দ্বিতীয়ত ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, তৃতীয়ত আমাদের সংবিধান সুভাষ শিকাশক, এবং চার নম্বর হচ্ছে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ও রাজনীতি অনাদি কুমার মহাপাত্র। ভারতবর্ষের শাসন ব্যবস্থা ও রাজনীতি সম্পর্কে অ্যাভেলেবেল বই রয়েছে বিভিন্ন লেখকের, যে বইগুলো তোমাদের কাছে থাকবে সে বই থেকেও পড়তে পারো। তো আজকের বিষয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি ভারতবর্ষের সংবিধানের চতুর্থ অধ্যায়, ভারতবর্ষের সংবিধানের চতুর্থ অধ্যায় সংযোজিত হয়েছে, পার্ট ফোর, ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট ফোর। ধারার কথা যদি বলি, আমরা আর্টিকেলস এর কথা যদি বলি, তাহলে সেটা হয়েছে 36 থেকে 51 নম্বর ধারা। তো ভারতবর্ষের সংবিধানের তৃতীয় অধ্যায়ে তোমরা জানো যে মৌলিক অধিকার রয়েছে, তো তারপরে চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ করা হয়েছে 36 থেকে 51 নম্বর ধারা। তো সংবিধান প্রণেতারা এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো ক্ষেত্রে আইরিশ সংবিধান, আয়ারল্যান্ডের যে সংবিধান 1937 সালে সেখানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছিল, সেটার দ্বারা প্রভাবিত হয়ে বা সেটাকে উৎস বলতে পারো আমাদের দেশের সংবিধানে সংযুক্ত করেছে। তবে প্রসঙ্গত আমি বলি যে ফ্রান্সের সংবিধানে সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংযোজিত হয়। তবে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি এর উৎস হিসেবে আমরা বলবো যে শুধু আইরিশ কনস্টিটিউশনই নয়, তোমরা দেখবে যে ভারতবর্ষের যে সংবিধানে এই রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সংযোজিত হয়েছে সেক্ষেত্রে শুক্রু কমিটির যে প্রতিবেদন সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দেশে যে গান্ধীবাদ রয়েছে, গান্ধীয় আইডিওলজি এবং হিন্দু ধর্মের যে আদর্শ সেটাও এক প্রভাব বিস্তার করেছে। সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছেন যে 1935 সালে যে ভারত শাসন আইন, 1935 সালে যে ভারত শাসন আইন, সেই আইন অনুযায়ী তখনকার যে গভর্নর বা গভর্নর জেনারেলের যে নির্দেশ দেওয়া হতো যেটাকে বলা হতো ইনস্ট্রুমেন্ট
ऑफ इंस्ट्रक्शन, निर्देशावली जो हाथियार जंत्र, तो निर्देशावली से निर्देशावली आसले भारतवर्षे संविधान राष्ट्र परिचालना निर्देशमूलक नीति तार उत्स एटा डॉक्टर बी आर आम्बेदकर बोलेछे। तो जाइ होक राष्ट्र परिचालना निर्देशमूलक नीति की जे राष्ट्र किभाबे परिचालित होबे से संक्रांत नियमावली संविधान प्रणेतारा चेयेछिलेन जे सरकारे किछु दायित्व कर्तव्य थाका उचित, तारा राष्ट्र किभाबे परिचालना करबेन तार नियमावली तारा दियेछिलेन। अर्थात संविधान प्रणेतारा अर्थात गणपरिषद तारा भारतवर्षेर सरकारेर उपर दायित्व बा कर्तव्य निर्धारण करेछे, राष्ट्र परिचालना करार नियमावली तारा दियेछे। तो आमरा जानि जे भारतवर्षेर नागरिकदेर जेमन कर्तव्य रयेछे तेमनि राष्ट्रेर कर्तव्य जदि बला हय ताहले हच्छे राष्ट्र परिचालनार निर्देशमूलक नीति। तो डॉक्टर बी आर आम्बेदकर राष्ट्र परिचालनार निर्देशमूलक नीति के বলেছেন যে ভারতবর্ষের সংবিধানের এক অভিনব বৈশিষ্ট্য, নোবেল ফিচার্স। এবং আগে আমি বললাম যে তিনি ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন হিসেবে এটাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার যে প্রয়োজন সেটা কিন্তু এই রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তো আমরা দেখছি যে এই গ্র্যানভিল অস্টিন তিনিও এ বিষয়ে মন্তব্য করেছেন যে ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক কর্তব্য, সরি মৌলিক যে অধিকার, ফান্ডামেন্টাল রাইটস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং এই যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি, এই দুটোই কিন্তু ভারতবর্ষের সংবিধানে কি বিবেক বলতে পারো, কনসাইন্স অফ দি কনস্টিটিউশন। তাহলে বুঝতে পারছো যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি খুব গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি আমরা নীতিগুলিকে একটু বিস্তারিত ভাবে এবার আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এই নীতিগুলো পর্যবেক্ষণ করবে। প্রসঙ্গত আমি বলি যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলো 36 থেকে 51 নম্বর ধারায় তো রয়েছে সংবিধানের চতুর্থ অধ্যায়ে। তো পরবর্তীতে বেশ কয়েকবার সংবিধান সংশোধন করে আরো কয়েকটি, মানে প্রায় 7টি, সর্বোচ্চ 7টি নির্দেশমূলক নীতি পরবর্তীতে আরো সংযুক্ত করা হয়েছে। এবং রাষ্ট্রের যে কর্তব্য বললাম, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে কি বললাম, রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্রের দায়িত্ব, তো এরকম রাষ্ট্রের কর্তব্য ও দায়িত্ব এই চতুর্থ অধ্যায় ছাড়াও সংবিধানের আরো কয়েক জায়গায় কিন্তু রয়েছে, সেগুলো আমরা উল্লেখ করব। ডিয়ার স্টুডেন্ট, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি একটু তোমরা যদি পর্যবেক্ষণ করো তাহলে বুঝবে যে সংবিধান প্রণেতারা এই নীতিগুলির মাধ্যমে ভারতবর্ষকে একটি জনকল্যাণকর রাষ্ট্র এবং মানে গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। তোমরা জানো ভারতবর্ষের প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এবং ভারতবর্ষের রাষ্ট্রের প্রকৃতি হিসেবে সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথাও বলা হয়েছে। তো সেটারই বাস্তবায়নের জন্য মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে এই সংবিধানের চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত করা হয়েছে। তো ভারতবর্ষের সংবিধানে এই নির্দেশমূলক নীতিগুলির কোন শ্রেণীভাগ করেনি, 36 থেকে 51 নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। তবে আমরা আলোচনা শুরু করতে তোমাদের একটু শ্রেণীভাগ করে নীতিগুলি উল্লেখ করব। তো প্রথমেই আমরা যে শ্রেণীভাগ করব সেখানে তোমরা দেখবে যে সোশ্যালিস্টিক প্রিন্সিপালস, মানে কিছু নীতি রয়েছে যেগুলো সোশ্যালিস্টিক প্রিন্সিপালস এর মধ্যে পড়ছে, কিছু নীতি রয়েছে গান্ধিয়ান প্রিন্সিপাল এর মধ্যে এবং বেশ কিছু নীতি রয়েছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। এই তিনটি ভাগে ভাগ করে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলিকে
আলোচনা পাওয়া যেতে পারে। আবার দিদি বসু তিনিও তার ইন্ট্রোডাকশন টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে তিনটি ভাগে ভাগ করে আলোচনা করেছেন। সে ভাগ করে কি ডিরেক্টিভস ইন দি নেচার অফ আইডিয়াস অফ দি স্টেট, ডিরেক্টিভস সেটিং দি পলিসি অফ দি স্টেট, নন জাস্টিসিয়েবল রাইটস অফ সিটিজেন্স, এই তিন ভাগে ভাগ করেছেন। স্ক্রিনে তোমরা দেখতে পাবে সেই ভাগগুলো, সেটা তোমরা স্টাডি করতে পারো। তবে আমি তোমাদের নির্দেশমূলক নীতিগুলিকে সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, গান্ধিয়ান প্রিন্সিপাল এবং লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস এই ভাগে ভাগ করে আলোচনা করছি। আমরা তাহলে প্রথমে শুরু করি সোশ্যালিস্টিক প্রিন্সিপাল। নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যে সমস্ত নীতিগুলি সমাজতান্ত্রিক আছে সেই নীতিগুলো প্রথমে আমরা আলোচনা করি। প্রথমে রয়েছে এক নম্বরে টু প্রমোট দি ওয়েলফেয়ার অব দি পিপুল বাই সিকিউরিং এ সোশ্যাল অর্ডার পারমিটেড বাই জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সাম্যের ভিত্তিতে, রাজনৈতিক সরি জাস্টিস, ন্যায়ের ভিত্তিতে সমাজকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে করে জনগণের কল্যাণ সাধিত হয়, জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়। আরেকটি অংশ রয়েছে অ্যান্ড টু মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম, স্ট্যাটাস, ফ্যাসিলিটিস অ্যান্ড অপরচুনিটিস, এবং ইনকামের ক্ষেত্রে, স্ট্যাটাস বা মর্যাদার ক্ষেত্রে, ফ্যাসিলিটিস এবং অপরচুনিটিস সুযোগ সুবিধার ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি গুলো রয়েছে অর্থাৎ বৈষম্য রয়েছে সে বৈষম্যকে যতটা সম্ভব হ্রাস করতে হবে, কমিয়ে ফেলতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অংশটুকু এটা কিন্তু 44তম সংবিধান সংশোধন, 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1978 সালে হয়েছিল, সেই সময় কিন্তু এই অংশটুকু সংযুক্ত হয়েছে। অর্থাৎ 38 নম্বর ধারায় প্রথম অংশটুকু ছিল মূল সংবিধানে, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী অংশটুকু সংযুক্ত হয়েছে। দ্বিতীয়ত আমরা বলব টু সিকিউর, নিশ্চিত করবে কি, এক নম্বরে হচ্ছে যে দি রাইট টু অ্যাডিকুয়েট মিন্স অফ লাইভলিহুড ফর অল সিটিজেন, সমস্ত নাগরিকের যাতে মানে উপজীবিকা বা জীবিকা, যথেষ্ট পরিমাণ জীবিকা নির্বাহ করতে পারে, জীবিকা খুঁজে পায় তার ব্যবস্থা করা। দুই নম্বরে রয়েছে দি অ্যাডিকুয়েট সরি দি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্স অফ দি কমন কমিউনিটি ফর দি কমন গুড, অর্থাৎ সকলের কল্যাণার্থে কি করতে হবে, কমিউনিটির যে মেটেরিয়াল রিসোর্স রয়েছে অর্থাৎ উৎপাদনের যে উৎস রয়েছে সেগুলো মানে যথাযথভাবে বন্টন করতে হবে। তিন নম্বরে সি এ রয়েছে আর কি প্রিজারভেশন অফ কনসার্ন কনসেন্ট্রেশন সরি প্রিজারভেশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিন্স অফ প্রোডাকশন, উৎপাদনের যে উপায় বা উৎপাদনের যে উপকরণ রয়েছে এবং সম্পদ রয়েছে সে সম্পদ যাতে কেন্দ্রীভূত না হয়, কেন্দ্রীভূত মানে কি যে মুষ্টিমেয় মানুষের মধ্যে সে সম্পদ যাতে কেন্দ্রীভূত না হয় সে ব্যবস্থা করতে হবে। ডি এ রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ একই কাজের জন্য নারী এবং পুরুষ যাতে সমমজুরি পায় তার ব্যবস্থা করা, এবং ই অর্থাৎ 5 নম্বরে রয়েছে প্রিজারভেশন অফ দি হেলথ অ্যান্ড
strength of workers, children against forcible abuse. अर्थात श्रमिक शक्ति स्वास्थ्य से संरक्षण करते हैं शिशु जैसे बाध्यतामूलक नियोग ना करा है तार व्यवस्था नीते हैं सर्वशेष रही है 39 नम्बर धारा पूरा अंशा रही है अपॉर्चुनिटीज फॉर हेल्थ डेवलपमेंट ऑफ चिल्ड्रेन শিশুদের যাতে স্বাস্থ্যের উন্নতি ঘটে স্বাস্থ্যের উন্নতির সুযোগ থাকে সে ব্যবস্থা করতে হবে তো এই যে সর্বশেষ যে অংশটুকু বললাম অপরচুনিটিজ ফর হেলথ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন এটা কিন্তু 42 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মাধ্যমে মানে সংযোজিত হয়েছে যেটা 1976 সালে সংযুক্ত হয় তাহলে আমরা 38 নম্বর এবং 29 নম্বর ধারায় এই দুটি গুরুত্বপূর্ণ মানে বেশ কয়েকটি আর কি গুরুত্বপূর্ণ নির্দেশনা নীতি পাচ্ছি তবে মনে রাখার বিষয় এখানে 38 নম্বর একটা অংশ এবং 29 নম্বর আর্টিকেলের সর্বশেষ অংশটুকু কিন্তু 42 এবং 44 নম্বর সংবিধান সংশোধন করে সংযুক্ত করা হয়েছে এরপরে রয়েছে সংবিধানের 39 এ ধারায় রয়েছে টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড টু দি পুয়ার অর্থাৎ যে ন্যায়ের যে সমতা ইকুয়াল জাস্টিসের উন্নতি করবে তার সঙ্গে জনগণের জন্য ফ্রি লিগ্যাল এড মানে বিনামূল্যে আইনি সহায়তা দেবে খুব গুরুত্বপূর্ণ বিষয় জনগণের জন্য দরিদ্র জনগণের জন্য ফ্রি লিগ্যাল এড এর ব্যবস্থা করা এবং জাস্টিস ন্যায়ের যে সমতা সকলে যাতে ন্যায় পায় তার ব্যবস্থা করা তার উন্নতি করা এই নীতিটি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে নেক্সট হয়েছে আর্টিকেল 41 টু সিকিউর দি রাইট টু ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ টু সিকিউর দি রাইট টু ওয়ার্ক টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট ওল্ড এজ সিকনেস অ্যান্ড ডিসেবলমেন্ট অর্থাৎ রাইট টু ওয়ার্ক কাজের অধিকার সুনিশ্চিত করা শিক্ষাও সুনিশ্চিত করা তার সঙ্গে সঙ্গে জনগণকে সহায়তা করা কোন জনগণকে যারা এখানে বেকারত্ব রয়েছে আনএমপ্লয়মেন্ট ওল্ড এজ বয়স্ক সিকনেস দুর্বল এবং ডিসেবলমেন্ট অসহায় দুর্বল জনগণদের রাষ্ট্র সহায়তা করবে সংবিধানের 42 ধারায় রয়েছে টু মেক প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড মেটারনিটি রিলিফ খুব গুরুত্বপূর্ণ যে কাজের ক্ষেত্রে খুব মানবিক এবং ন্যায্য সম্মত মানবিক আর কি পরিবেশ গঠন করা ব্যবস্থা করা এবং মেটারনিটি রিলিফ প্রসূতিদের ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যবস্থা করা তারপর আর্টিকেল 43 তে রয়েছে টু সিকিউর এ লিভিং ওয়েজ এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস অর্থাৎ জীবন ধারণের উপযোগী মজুরির ব্যবস্থা করা সমস্ত শ্রমিকরা শ্রমদান করে তার বিনিময়ে মজুরি পায় তাহলে জীবন ধারণের উপযোগী মজুরি ব্যবস্থা করা এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ মানে একটা জীবন ধারণের মান একটা উন্নত মান বজায় রাখা এবং সোশ্যাল এবং কালচারাল অপরচুনিটিস এবং সামাজিক এবং সাংস্কৃতিক যে সুযোগ সুবিধা তার ব্যবস্থা করা এটা 43
আর্টিকেল রয়েছে। সংবিধানের 43-এর এ ধারায় রয়েছে টু টেক স্টেপস টু সিকিউর দি পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দি ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। তো শ্রমিকদের এই শিল্প পরিচালনায় যে ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, এখানে অংশগ্রহণ করা সুযোগ নিশ্চিত করতে হবে, তার জন্য ব্যবস্থা নিতে হবে আর কি। তাই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে শ্রমিকদের শিল্প পরিচালনায় অংশগ্রহণের সুযোগের কথা বলা হচ্ছে। তোমরা মনে রাখবে যে এই নীতিটি, নির্দেশনা নীতিটি 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আগে বলেছি 1976 সালে অ্যাক্টের মাধ্যমে কিন্তু সংবিধানে সংযুক্ত হয়েছে। তারপরে আর্টিকেল 47 এ রয়েছে টু রেইজ দি লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল অ্যান্ড টু ইম্প্রুভ পাবলিক হেলথ। খুব গুরুত্বপূর্ণ যে টু রেইজ দি লেভেল অফ নিউট্রিশন, নিউট্রিশন যে লেভেল সেটাকে বাড়াতে হবে, আমাদের যে পুষ্টি রয়েছে সে পুষ্টিটাকে একটা আমরা ভারতবর্ষের নাগরিকরা দেখবে যে অপুষ্টিতে ভোগে অনেকে, আর স্বাধীনতার সময় তো পুষ্টি বা ঠিকই অবস্থা ছিল, তাহলে এই নিউট্রিশনের মাত্রাটা বাড়াতে হবে। স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপুল, জনগণের যে জীবনযাত্রার মান সেটাকেও বাড়াতে হবে, এবং কি বলা হয় টু ইম্প্রুভ পাবলিক হেলথ, জনগণের যে স্বাস্থ্য সে স্বাস্থ্য ইম্প্রুভ করতে হবে। এখন তো বুঝতে পারছো করোনার কারণে এই যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কত সমস্যা দেখা দিয়েছে, তো এই যে জনগণের স্বাস্থ্য এটা বজায় রাখতে পারে সরকার, তার ব্যবস্থা করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতি। তো এইগুলো ছিল আটটি আমি নীতির কথা বললাম। এই নীতিগুলো কি না, তো সমাজতান্ত্রিক সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, সমাজতান্ত্রিক নীতির মধ্যে পড়ছে। তোমরা একটু মনে রাখবে এখানে সমাজতান্ত্রিক বলতেই মার্কসীয় সমাজতন্ত্র নয়, ভারতবর্ষে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদ, ঠিক আছে। তোমরা পোস্টমানের ক্ষেত্রে দেখেছো, পোস্টমানের ক্লাস আমি বলেছি। তো যাই হোক, এই নীতিগুলো কিন্তু সমাজতান্ত্রিক নীতির অন্তর্ভুক্ত। এবার পরবর্তী নীতির কথা আমরা বলছি। এবার আমরা দেখব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে গান্ধীবাদী যে নীতি, গান্ধিয়ান প্রিন্সিপাল, কোন কোন নীতিগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি গান্ধীবাদী নীতি হিসেবে পরিচিত। আর্টিকেল 40 ধারায় বলা হয়েছে টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যান্ড এন্ডো দেম উইথ নেসেসারি পাওয়ার্স অ্যান্ড অথরিটিস টু এনেবল দেম টু ফাংশন অ্যাজ ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে যাতে পঞ্চায়েতগুলি প্রয়োজনীয় ক্ষমতা এবং কর্তৃত্ব পায় তার ব্যবস্থা করতে হবে, এবং প্রথমে বলা হয়েছে যে অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে, গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে, এই পঞ্চায়েতগুলি যাতে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা দিতে হবে। তারপর আর্টিকেল 43 বলা হয়েছে টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রিজ অন অ্যান ইন্ডিভিজুয়াল অর কোঅপারেশন বেসিস ইন রুরাল এরিয়া, গ্রামীণ এলাকায় ব্যক্তিগত ভাবে বা কোঅপারেশন সহযোগিতার ভিত্তিতে আর কি কটেজ ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রতি আর কি, কটেজ ইন্ডাস্ট্রি বা গ্রামীণ যে খাঁটি শিল্প রয়েছে তার উন্নতি সাধন করতে হবে। পরবর্তীতে রয়েছে আর্টিকেল 43 বি ধারায় রয়েছে টু প্রমোট ভলান্টারি ফরমেশন অটোনোমাস ফাংশনিং ডেমোক্রেটিক কন্ট্রোল অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটিস। খুব গুরুত্বপূর্ণ বিষয় কোঅপারেটিভ সোসাইটিস এর ক্ষেত্রে কি বলা হয়েছে প্রফেশনাল ম্যানেজমেন্ট,
পেশাগত ভাবে যাতে পরিচালনা করা যায়, ডেমোক্রেটিক কন্ট্রোল, গণতান্ত্রিক যে নিয়ন্ত্রণ, হ্যাঁ, অটোনোমাস ফাংশনিং, যেটা কোঅপারেটিভ গুলো স্বয়ং মানে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে যাতে কাজ করতে পারে, এবং ভলান্টারি ফরমেশন, কোঅপারেটিভ সোসাইটি যাতে স্বেচ্ছাপরিত ভাবে গঠন করা যায়, তার ব্যবস্থা করা, তার উন্নতি করা। কেমন এই নীতিটি তোমরা দেখবে যে মূল সংবিধান ছিল না, 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের, যেটা 2011 সালে হয়েছিল, সেই সংবিধান সংশোধনী আইনের ফলে নির্দেশগুলো নিতে সংযুক্ত করা হয়েছে সংবিধানে। 46 নম্বর ধারায় আর্টিকেল 46 বলা হয়েছে, টু প্রমোট দি এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসিস এসটিস অ্যান্ড আদার ইকার সেকশন অফ দি সোসাইটি অ্যান্ড টু প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। অর্থাৎ এসসি এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং সমাজের অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য, শ্রেণীর শিক্ষাগত, শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থের উন্নতি করতে হবে, তার সঙ্গে কি করতে হবে, টু প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড এক্সপ্লয়টেশন, এবং তাদের সামাজিক যে অসাম্য এবং যে শোষণ সেটা থেকে রক্ষা করতে হবে। নেক্সট আর্টিকেল 47, সেখানে বলা হয়েছে, টু প্রোহিবিট দি কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস হুইচ আর ইনজুরিয়াস টু হেলথ। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব প্রয়োজন বা ওষুধের জন্য প্রয়োজন ব্যতীত রাষ্ট্র কি করবে, মদ এবং মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করবে। গান্ধীবাদী নীতির সর্বশেষ নীতি কি হল, টু প্রোহিবিট দি স্লটার অফ কাউস, কালভেস অ্যান্ড আদার মিল্ক অ্যান্ড গ্রাউট ক্যাটেল অ্যান্ড টু ইম্প্রুভ দেয়ার ব্রিডস। রাষ্ট্র কি করবে, গাভী, গোবৎস এবং অন্যান্য হিতকারী পশু, ভারবাহী পশু, তাদের হত্যা বন্ধ করার চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা দেখব উদারনৈতিক বৌদ্ধিক যে প্রিন্সিপাল গুলো রয়েছে, লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল, উদারনৈতিক যৌক্তিক আর কি। আর্টিকেল 44 বলা হয়েছে, টু সিকিউর ফর অল সিটিজেন এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দি কান্ট্রি, সমগ্র ভারতবর্ষে কি করতে হবে, সমস্ত নাগরিকদের জন্য ইউনিফর্ম সিভিল কোড মানে একই দেবনীতি বিধি নিশ্চিত করতে হবে। তারপর আর্টিকেল 45 বলা হয়েছে, টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর চিলড্রেন আনটিল দে কমপ্লিট দি এজ অফ 6 ইয়ার। অর্থাৎ 6 বছরের পর থেকে শিশুদের কি করতে হবে, শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র, শিশুদের যত্ন নেবে। কেমন এই নির্দেশমূলক নীতিটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। তারপর 48 নম্বর ধারায় বলা হয়েছে, টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সাইন্টিফিক লাইন্স, আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কি করতে হবে, কৃষিকাজ এবং পশুপালনের ব্যবস্থা করতে হবে। তারপর 48-এর এ ধারায় বলা হয়েছে, টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দি এনভায়রনমেন্ট, মানে পরিবেশের রক্ষা করা এবং উন্নতি করা, এবং টু সেফ গার্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এবং বন এবং জীবজন্তু সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করতে হবে। এই নীতিটি 1976 সালের 42তম সংবিধান সংশোধন
সংশোধনের ফলে নির্দেশাবলীতে সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, এবার 49 আর্টিকেল বলা হয়েছে টু প্রোটেক্ট মনুমেন্টস প্লেস অ্যান্ড অবজেক্টস অফ আর্টিস্টিক অ্যান্ড হিস্টোরিক ইন্টারেস্ট হুইচ আর ডিক্লেয়ার্ড টু বি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, জাতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো চারুকলা এবং ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন স্মারক বা কোন স্থান বা কোন বস্তু, সেগুলোকে রাষ্ট্র সংরক্ষণ করবে। 50 নম্বর ধারায় বলা হয়েছে টু সেপারেট দি জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ ইন পাবলিক সার্ভিস অফ দি স্টেট, অর্থাৎ বিচার বিভাগ থেকে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, পৃথকীকরণ করা। আমরা যেমন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি করেছি, সেপারেশন পাওয়া, সে বিষয়টা এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করতে হবে। সর্বশেষ যেটা বলা হচ্ছে সংবিধানের 51 নম্বর ধারায় টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উন্নতি সাধন করতে হবে, অ্যান্ড মেনটেন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন বিটুইন নেশন, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র রয়েছে, সে রাষ্ট্রগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সে সম্পর্কের উন্নতি সাধন করতে হবে। সম্মানজনক সম্মানজনক সম্পর্ক রক্ষা করতে হবে। টু ফস্টার রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ট্রিটি অব্লিগেশন, আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন চুক্তি রয়েছে যেগুলো রাষ্ট্রগুলোকে মেনে চলতে হয়, তো সেই সমস্ত চুক্তি এবং আইন, আন্তর্জাতিক আইনকে ভারতবর্ষ কি করবে, মেনে চলবে। অ্যান্ড টু এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট বাই আর্বিট্রেশন, আর্বিট্রেশনের মাধ্যমে মধ্যস্থতা বা সালিসির মাধ্যমে কি করতে হবে, যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর মীমাংসা করতে হবে। অর্থাৎ এই 7 নম্বর বিষয়টা পুরোটা আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বা আন্তর্জাতিক যে আইন সে সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রের নির্দেশগুলো নীতি। আমরা জানলাম যে ভারতবর্ষের সংবিধানের 4th অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি রয়েছে। আমরা ভারতবর্ষের সংবিধানের আরো কয়েকটি ধারা, মানে 4th অধ্যায় ছাড়াও আরো কয়েকটি ধারায় এই নির্দেশমূলক নীতি দেখতে পাই। সেগুলি কি, যেমন আর্টিকেল 350-এর এ ধারায় আমরা দেখতে পাচ্ছি কি, যে মাইনরিটিস যারা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় যাতে শিক্ষা ব্যবস্থা করতে পারে, হ্যাঁ মাতৃভাষায় যাতে শিক্ষা নিতে পারে তা দেখার দায়িত্ব প্রত্যেক রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপর 351 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারত রাষ্ট্রের কি কর্তব্য হল কি, হিন্দি ভাষা, হিন্দি ল্যাঙ্গুয়েজ, সে হিন্দি ভাষার সম্প্রসারণের জন্য চেষ্টা করা। আরেকটি ধারা রয়েছে 335 নম্বর ধারা, সেখানে এসটিজ এবং এসসিজদের, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের বলা হয়েছে এমপ্লয়মেন্টের বিষয়টি, অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অধীনে চাকরিতে যাতে এসসি এবং এসটিদের দাবিকে ন্যায্য দাবিকে গ্রহণ করা হয় সে বিষয়টি বলা হয়েছে রাষ্ট্রের কর্তব্য। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির কিছু সমালোচনা করব। প্রথমে আমরা বলবো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হচ্ছে নো লিগাল ফোর্স, অর্থাৎ আইনগতভাবে এই নীতিগুলিকে কার্যকর করা যায় না। আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়,
মৌলিক অধিকারগুলি যেমন আন্তর্জাতিক বলবৎসবগুলো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আদতপ্রতি বলবৎযোগ্য নয়। তো তোমরা দেখবে যে এর যে এই নীতিগুলি মানে নন জাস্টিসিয়েবল ক্যারেক্টারের জন্যই সমালোচিত হয়, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি শুধুমাত্র রাষ্ট্রের প্রতি নির্দেশ, কিন্তু এই নির্দেশগুলো কার্যকর করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। দ্বিতীয়ত বলবো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি ইললজিক্যালি অ্যারেঞ্জ। এন শ্রীনিবাস, এন শ্রীনিবাস শ্রী এন শ্রীনিবাস তিনি সংশোধনা করেছেন যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি প্রপারলি কি বলবো ক্লাসিফাইড হয়নি, মানে যথাযথভাবে শ্রেণী বিন্যাস করা হয়নি এবং লজিক্যালি অ্যারেঞ্জ করাও হয়নি। তোমাদের আমরা এই যে আলোচনা করলাম সেখানে আমরা নিজে আলোচনার সুবিধার্থে শ্রেণীবিভাগ করেছি, কিন্তু সংবিধানে কিন্তু এরকম কোনো শ্রেণীবিভাগ করেনি, যার কারণে কোনটি গুরুত্বপূর্ণ নীতি কোনটি কম গুরুত্বপূর্ণ নীতি, নীতিগুলির যে মধ্যে যে একই ধরনের কিছু নীতি রয়েছে তো তবুও সেখানে আলাদা করা হয়নি, যার কারণে এই নীতিগুলির তাৎপর্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। নীতিগুলির বাস্তবায়নের ক্ষেত্রে কোনটি বাস্তবায়ন আগে করা হবে সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তৃতীয়ত এই নীতিগুলি কনজারভেটিভ, কনজারভেটিভ কেন, এখানে আইভর জেনিংস বলেছেন যে ভারতবর্ষে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে গ্রহণ করা হয়েছে ফেবিয়ান যে মানে সমাজতন্ত্র, সে ফেবিয়ান সমাজতন্ত্রের ধারণাকে গ্রহণ করে। তো সেক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর যে রাজনৈতিক আদর্শ পলিটিক্যাল ফিলোসফি সেটাকে গ্রহণ করা হয়েছে, তাহলে সেই সময়ের জন্য সেই ধরনের রাজনৈতিক আদর্শ গুরুত্বপূর্ণ হলো আজকের যুগে একবিংশ শতাব্দীতে এই আদর্শ কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাহলে আমরা দেখি যে ঊনবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দর্শনকে ভারতবর্ষের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে সংযুক্ত করা হয়েছে, যেটা বর্তমানে কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এবং সর্বশেষ সমালোচনাটা আমি বলবো কনস্টিটিউশনাল কনফ্লিক্ট, রাষ্ট্র পরিচালনার এই নির্দেশমূলক নীতিগুলো কি করে সাংবিধানিক সমস্যা তৈরি করতে পারে। এবং আমরা দেখি যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি অনেক সময় মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আবার কে সান্থানাম, কে সান্থানাম, কে সান্থানাম তিনি বলেছেন যে এই নীতিগুলির ফলে কি হতে পারে, একদিকে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের মধ্যে বিরোধ তৈরি হতে পারে এই নীতিগুলিকে কার্যকর করার ক্ষেত্রে, আবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের মধ্যে বিরোধ আসতে পারে। আবার তিনি বলেছেন যে রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালেরও বিরোধের একটা সম্ভাবনা তৈরি করতে পারে, তাহলে এইভাবে একটা সাংবিধানিক ক্রাইসিস তৈরি করতে পারে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি। তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ চারটি সমালোচনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা আলোচনা করব যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য কি, ইম্পর্টেন্স অফ অবজেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি। ডিয়ার স্টুডেন্ট, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে সমালোচিত হলেও এর তাৎপর্য কেটুকু অস্বীকার করা যায় না। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে সংবিধান প্রণেতারা সেই সময়ে বাস্তু মানে মৌলিক অধিকারের মতো কার্যকর আদালত কর্তৃক বলবৎযোগ্য অধ্যায়ে সংযুক্ত করতে পারেনি, কারণ সেই সময় ভারতবর্ষের যে আর্থিক দুরবস্থা, ভারতবর্ষের যে প্রতিকূল পরিবেশ সেটা এই নীতিগুলিকে কার্যকর করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সংবিধান প্রণেতারা চেয়েছিলেন যে ভবিষ্যতে ভারতবর্ষ
এই নীতিকে যেন কার্যকর করে। তো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি আমরা দেখছি যে ভারতবর্ষের নাগরিকদের যে অধিকার, আর্থসামাজিক রাজনৈতিক অধিকার, সেই অধিকারগুলোকে সম্পূর্ণতা দেয়। কারণ মৌলিক অধিকারগুলি সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারগুলি কিন্তু নাগরিকদের সম্পূর্ণ অধিকারকে সুরক্ষিত করে না। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার উভয় মিলে কিন্তু ভারতবর্ষের নাগরিকদের অধিকারের ক্ষেত্রে সম্পূর্ণতা দেয়। ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে যেভাবে ভারত রাষ্ট্রকে সমাজতান্ত্রিক বলা হয়েছে, সেখানে আদর্শ হিসাবে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, তো সেই যে ঘোষণা, সেই যে ইচ্ছা, সেটা কিন্তু নির্দেশমূলক নীতির মাধ্যমে সম্পূর্ণতা পেয়েছে। তাহলে এর গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। তাছাড়া আমরা দেখছি যে এই নীতিগুলির মধ্যে দেখছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে শান্তি এবং নিরাপত্তার যে ব্যবস্থা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে এখানে গ্রহণ করা হয়েছে। আবার তোমরা দেখবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে রক্ষা কবচ হিসেবে কাজ করে, সেটা কিন্তু এই নির্দেশমূলক নীতিতে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে। এরকম ভাবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সংবিধানের ক্ষেত্রে। আমরা দেখেছি যে এম সি চাকলা তিনি এই নীতিগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, দি ডিরেক্টিভস আর দি লাইফ গিভেন প্রভিশন অফ দি কনস্টিটিউশন। কত গুরুত্বপূর্ণ কথা বলেছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে গান্ধীবাদী আদর্শ ফুটে উঠেছে। গান্ধীজি যে স্বাধীনতা সংগ্রামে কতটা অবদান রয়েছে সেটা তোমরা জানো। তো গান্ধী যে চিন্তাভাবনা, তার যে আদর্শ মতাদর্শ, সেটা অনেকটাই এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তাছাড়া ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মাধ্যমে কিছু আইনকে ব্যাখ্যা করেছে। অর্থাৎ এর যে সাংবিধানিক গ্রহণযোগ্যতা রয়েছে সেটা কিন্তু সুস্পষ্ট। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আদালতকর্তৃক বলবৎযোগ্য না হলেও আলাদা করে আইন তৈরি করতে, মানে আইনের মাধ্যমে কার্যকর না হলেও সেটা কিন্তু কি করে কিছু আইনকে ব্যাখ্যা করতে সাহায্য করে। সর্বোপরি আমি বলবো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কার্যকর হলে ভারতবর্ষ যে একটি জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে জনকল্যাণকর রাষ্ট্র আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আদর্শ হিসেবে গৃহীত হয়েছে। ভারতবর্ষের সংবিধান প্রণেতারা চেয়েছিলেন যে ভারতবর্ষ জনকল্যাণকর রাষ্ট্র হোক, ভারতবর্ষের যার কারণে এই গণতান্ত্রিক সমাজবাদের ধারণাকে গ্রহণ করা হয়েছে, ডেমোক্রেটিক সোশ্যালিজম। এই ডেমোক্রেটিক সোশ্যালিজমের যে মূল বৈশিষ্ট্য, যে আদর্শ, সেগুলো কিন্তু নির্দেশমূলক নীতিতে প্রতিফলিত হয়েছে। আমরা প্রথমে আলোচনা করেছি যে নির্দেশমূলক নীতিগুলি কোন কোন নীতিগুলি সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে বুঝতে পারছো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য রয়েছে। আমরা দেখিও তাই যে ভারতবর্ষের সরকার কিন্তু এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে থেকে বেশ কিছু নীতিকে কার্যকর করেছে, অর্থাৎ আইনের মাধ্যমে কার্যকর করেছে। বেশ কিছু আইন রচনা করা হয়েছে যেগুলো এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে কার্যকর করেছে। তাহলে আমরা দেখে নেব যে কি কি আইন রচনা করা হয়েছে, কোন কোন নীতিগুলি বাস্তবে কার্যকর করা হয়েছে, তার লিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো যাই হোক, যদি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা, তো অবশ্যই প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো এই প্রশ্নের উত্তর দিতে। সকলকে ধন্যবাদ।